আসসালামু আলাইকুম অ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেও এর আটষট্টি পৃষ্ঠের ছক আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা এটা কীভাবে পূরণ করবে সে সম্পর্কিত আলোচনা আজকে আমরা করবো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের ভিডিওগুলো দরকার খুব সহজে তোমরা দেখে নিতে পারবে আমার সংবেদনশীল আচরণ এখানে আগের আচরণগুলো এবং এখানে নতুন আচরণগুলো লিখেছি এটা হচ্ছে আমরা আট নম্বর পর্বে অর্থাৎ গত পর্বে আলোচনা করেছি এরপর থেকে আজকে আমরা দেখব তো এই অভিজ্ঞতা কাজগুলোর মধ্য দিয়ে মানসিক চাপের পরিস্থিতিতে আমাদের অনুভূতি বুঝতে পারা তার ব্যবস্থাপনা করতে পারা এবং নিজেরও অন্যের প্রতি সহমর্মীয় সংবেদনশীল আচরণের পরিকল্পনা করেছে এখন চর্চা করার পালা এই বছরের বাকি সময় জুড়ে নিজেকে ভালো রাখতে এই পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করব শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজ বা চর্চাগুলো আমার ব্যক্তিগত চর্চা অভিজ্ঞতা এই ছকে লিখে রাখবো নির্দিষ্ট সময় পরপর কাজের প্রতি প্রতিবেদন তৈরি করে শিক্ষককে দেখিয়ে নেব পাশাপাশি শিক্ষক নির্দিষ্ট সময় পরপর আমাদের সাথে শ্রেণীতে এই বিষয়ে আলোচনা করবেন এভাবে চর্চা এবং মতবিনিময়ে সারা বছর ধরে চলবে ডায়েরি বা জার্নাল লেখার সময় নিচের প্রশ্নগুলোর আলো কি লিখব গত এক মাসে কী কী পরিস্থিতিতে মানসিক চাপ বোধ করেছি পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে তার ব্যবস্থাপনা করতে পেরেছি কি কি করেছি কাজগুলো করতে কেমন লেগেছে এই কাজগুলো আমাকে ভালো থাকতে কিভাবে সাহায্য করেছে কোন কোন পরিস্থিতিতে নিজের প্রতি সহমর্মী আচরণ করতে পেরেছি কি কি করেছি অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো সাহায্য করেছে শিক্ষক বা পরিবারের কাছে কি আমার কোনো সাহায্য দরকার সেগুলো কি এই প্রশ্নগুলো উত্তর সহকারে আমরা হচ্ছে এখন এই ছকটা পূরণ করব যেটা রয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আষট্টি পৃষ্ঠায় আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা গত এক মাসে আমি পরীক্ষার আগের রাতে এবং বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই দুইটি পরিস্থিতিতে মানসিক চাপ অনুভব করেছি পরীক্ষার আগের রাতে আমার অনেক পড়া বাকি ছিল এ কারণে আমি মানসিক চাপ অনুভব করি এতে করে আমার পড়ার মনোযোগ আরও ব্যাহত হয় তবে কিছু কিছুক্ষণের মধ্যে মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল অনুযায়ী আমি নিজেকে বুঝিয়েছি যে অযথা চিন্তা না করে হাতে যতটুকু সময় আছে আমি যদি মনোযোগ দিয়ে পড়ি এবং রাত না জেগে ঘুমিয়ে পড়ি ভালো পর্যাপ্ত ঘুম হলে পরদিন আমার পরীক্ষা এমনিতেই ভালো হবে আর যদি কোনো কারণে পরীক্ষা খারাপও হয় তাহলেও কোনো সমস্যা নেই মন খারাপ না করে আমি পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেব এই যে কৌশল অবলম্বন করলাম এই কৌশল অবলম্বন করে আমার খুব ভালো লেগেছে পরদিন আমার পরীক্ষাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমি বুঝতে পেরেছি যে খারাপ পরিস্থিতিতে নিজের উপর কখনও চাপ প্রয়োগ করা উচিত নয় বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তির সময় স্টেজে উঠে আমি ঘাবড়িয়ে গিয়েছিলাম ও কবিতা ভুলে গিয়েছিলাম তখন আমার ভেতর মানসিক চাপ অনুভূত হয়েছিল আমার মনে হয়েছিল সবাই আমাকে ব্যর্থ মনে করছে তবে আমি নিজেকে বুঝিয়েছি এমন পরিস্থিতিতে পড়লে আমি কী করবো এবং পরবর্তীতে কখনও স্টেজে উঠলে কিভাবে কবিতা আবৃত্তি করব এই কৌশল অবলম্বন করার কারণে আমার মানসিক চাপ দূর হয় এবং মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে আমি সুন্দরভাবে কবিতা আবৃত্তি করতে পেরেছিলাম এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আমার অগ্রগতি আমার অর্জন এখানে ঊনসত্তর এবং সত্তর পৃষ্ঠে দুটা মূল্যায়ন ছক আছে সেই ছকগুলো কীভাবে পূরণ করবে সে সম্পর্কে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেও এর আটষট্টি পৃষ্ঠার ছক পূরণ আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী পর্বে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ